গ্রীষ্মের ছুটিতে মহা আনন্দের সাথে রাজন চলল নিজের দিদার বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ছুটি কাটাতে। দিদা, আমি কোল্ড ড্রিঙ্ক খাবো? না রাজন, এই কোল্ড ড্রিঙ্কসে পুষ্টি থাকে না। যাও, আমাদের বাগান থেকে লেবু নিয়ে এসো, আমি তোমার জন্য লেবুর জল তৈরি করে দিচ্ছি। বাগানে যাওয়ার আগে চটি পরে নিও। ও, এই আম তো খুব সুস্বাদু মনে হচ্ছে। দাঁড়াও রাজন, ফল খাওয়ার আগে সেগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রাজন, অঙ্কিত, খাবার তৈরি, এসো খাবার খাই, আর আসার আগে হাত ধুয়ে নিও। লতা মাসি, প্লিজ আমাকে পালং শাক আর দই দিও না, আমার এর স্বাদ মোটেও পছন্দ নয়। রাজন, তুমি আর অঙ্কিত এখন উঠতি বয়সের বাচ্চা, এবং তোমাদের দুজনেরই সুস্থ থাকতে ও বাড়ার জন্যে সুষম খাবার খাওয়া উচিত। দেখো রাজন, আটা ও ভাত, একটুখানি মাখন ও শাকসবজির সাথে আমাদের শক্তি দেয়, যখন কিনা ডাল ও দুধজাত খাবারে প্রোটিন থাকে যা শরীরকে বাড়তে সাহায্য করে। সবুজ শাকসবজি এবং স্যালাডে ভিটামিন এবং লবণ থাকে যা আমাদের দেহকে রোগ এবং সংক্রমণ থেকে রক্ষা করে এবং আমাদের ত্বক, চুল এবং চোখকে সুস্থ রাখে। রাজন, তুমি পনির খেতে পছন্দ করো, তাই তোমার শাকে পনির মিশিয়ে দিচ্ছি যাতে তোমার ভালো লাগে। দিদা, তোমাকে এসব বলার জন্য ধন্যবাদ। এবং হ্যাঁ লতা মাসি, আমি পালক পনির পছন্দ করি। রাজন, তুমি কি আমার এবং আমার বন্ধুদের সাথে মাঠে খেলতে যেতে চাও? হ্যাঁ চলো, আমি বাইরে খেলতে পছন্দ করি। খেয়াল রাখবে দুজনে খেলার পরে নিজেদের ভালোভাবে পরিষ্কার করে নিও। লতা মাসি, সব সময় পরিষ্কার থাকা এত গুরুত্বপূর্ণ কেন? বাচ্চারা, নিজেকে ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন রাখা এবং ঘন ঘন নিজের হাত ধুয়ে নেওয়া খুব জরুরি। এটা তোমাদের বিভিন্ন জীবাণু যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং কোভিড-19 এর মতো রোগ থেকে রক্ষা করে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার ভালো অভ্যাসগুলি আমাদের নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখে। আমার ক্লাসের শিক্ষক বলেছিলেন যে হাত ধোয়ার সাথে সাথে আমাদের প্রতিদিন স্নান করা এবং দিনে দুবার ব্রাশ করা উচিত। একদম ঠিক। তার সাথে খাদ্য সম্পর্কিত পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব গুরুত্বপূর্ণ। খাবারের জিনিস কেনার আগে আমাদের চেক করা এবং সেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ভালোভাবে পরিষ্কার করা উচিত। আমাদের কাঁচা আর রান্না করা খাবারের জিনিসগুলো আলাদাভাবে রাখা এবং সেগুলোকে দূষণ থেকে রক্ষা করার জন্য ভালোভাবে ঢেকে রাখা উচিত। খাবার সবসময় পরিষ্কার পাত্রে রান্না করা এবং তাজা খাবার ঠান্ডা করে পরিষ্কারভাবে রেখে দেওয়া উচিত। এই কারণেই আপনি লোহার পাত্রে রান্না করেন? মা বলেছিলেন যে এতে খাদ্যের পুষ্টিগুণ বেড়ে যায়। এখন আমি সবসময় এটা মনে রাখবো। আমি নারকেল এবং গুড়ের নাড়ু তৈরি করছি, যতক্ষণে তোমরা ফিরে আসবে ততক্ষণে তৈরি হয়ে যাবে। আমি মনে করি খোলা জায়গায় প্রস্রাব করা ভালো অভ্যাস নয়। আমাদের দেশও উন্মুক্ত মল ত্যাগের সমস্যার মোকাবিলা করছে। কাকা, আমরা কি একটু কথা বলতে পারি? খোলাখুলি স্থানে প্রস্রাব করা ভালো অভ্যেস নয়। আমাদের দেশ একটি পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, সেই জন্য ভালো হবে পরবর্তী সময় থেকে আপনি পাবলিক টয়লেট ব্যবহার করবেন। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি পাবলিক টয়লেটই ব্যবহার করব। ধন্যবাদ কাকা। লোকেদের অবশ্যই এ জাতীয় অভ্যেস এবং খোলা মলত্যাগের বিপজ্জনক প্রভাবগুলি জানা উচিত। এই নোংরা পদার্থগুলি জল দূষিত করে আমাদের ঘরে পৌঁছে যায়। হ্যাঁ, এবং পোকামাকড় এই জীবাণুগুলোকে বাড়িতে পৌঁছে দেয়, যার ফলে আমাদের খাবার দূষিত হয়ে যায়। দুঃখের বিষয় যে লোকেরা এই বিষয়গুলোর দিকে লক্ষ্যই দেয় না। জ্যোতি পড়ে গেছে, এসো ওকে সাহায্য করি। আরে, এ তো আমার বন্ধু জ্যোতি, এসো দৌড়ে গিয়ে দেখি। কিছুদিন আগে যখন আমরা সবাই খেলছিলাম, ও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। পরে সে জানায় যে সে দুপুরে খাবার খায়নি। চলো ওকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই, আর ওর বাবা মাকে কেউ খবর দাও। ডাক্তার, আমাদের বন্ধু অজ্ঞান হয়ে গেছে, প্লিজ চেক করুন ও ঠিক আছে কি। ও দুর্বল এবং অ্যানিমিক লাগছে। জ্যোতি, তুমি কি আজকে ব্রেকফাস্ট করেছিলে? না ডাক্তার বাবু, আমি প্রায়ই প্রাতরাশ করি না, কারণ আমি সকালে সময় পাই না। জ্যোতি, এটা ঠিক নয়। অনেক কিশোর কিশোরী সকালের প্রাতরাশ এড়িয়ে যায়, কিন্তু এটা খুব জরুরি যাতে সারাদিন শক্তি পাওয়া যায় এবং একাডেমিক ভালো হয়। বাদাম ও শাকসবজি খেলে আমাদের আয়রনের ঘাটতি হয় না, একে রক্তাল্পতাও বলা হয়।
যদি তুমি কখনো হঠাৎ ক্লান্ত বা আলস্য অনুভব করো, তৎক্ষণাৎ বড়দের জানাও বা নিকটস্থ ডাক্তার বা স্বাস্থ্যকেন্দ্রে যাও। যদি মনে রেখো, তোমার বয়সের অনেক মেয়েদের ঋতুস্রাব শুরু হয়ে যায়, যার কারণে প্রতি মাসে রক্তের ঘাটতি হয়। তাই তোমার জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। আমাদের সরকার কৈশোর বয়সী স্বাস্থ্যকে সমর্থন করার জন্য প্রচুর প্রোগ্রাম চালাচ্ছে, যার অধীনে সাপ্তাহিক আয়রন এবং ফলিক অ্যাসিড সরবরাহ করা হয়। এর পাশাপাশি জাতীয় কৃমিমুক্ত দিবসের আয়োজন করে, যাতে তোমাদের সংক্রমণের থেকে রক্ষা করতে সাহায্য করা যেতে পারে। হ্যাঁ ডাক্তারবাবু, এগুলি আমাদের স্কুলের বইতেও লেখা আছে। আমরা অবশ্যই নিশ্চিত করব যে আমরা আমাদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পুষ্টির প্রতি লক্ষ্য রাখব। কৈশোরকালে পুষ্টির খুব বেশি প্রয়োজন হয়, কারণ এটা দ্রুত বৃদ্ধি এবং বিকাশের সময়। শিক্ষার্থীদের সুষম ডায়েটের পাশাপাশি পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, কারণ এটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারসাম্যযুক্ত পুষ্টি শারীরিক বিকাশে সহায়তা করে এবং ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিরোধ করে।